সামনে কফি হাউসের সাইনবোর্ড, পেছনে জঙ্গলে অবৈধ ঢালাই ও চুনের কারখানা, চলছিল অবৈধ গ্যাস সংযোগে। মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে কারখানা দুটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাস কর্তৃপক্ষ বলছে এখানে বছরে চুরি হতো 2.5 কোটি টাকার গ্যাস। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে আনোয়ারা বেগম কফি হাউজের সাইনবোর্ড, তবে তার পেছনে ঝোপ জঙ্গলে গড়ে তোলা হয়েছে অবৈধ ঢালাই ও চুনের কারখানা। কারখানা দুটি চলত অবৈধ গ্যাস সংযোগে, নিরিবিলি হাওয়ায় যাচ্ছিল লোকচক্ষুর অন্তরালে, অবশেষে ধরা পড়ল তিতাসের কাছে। বৃহস্পতিবার মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দির বাগানের ভেতর অভিযান চালিয়ে কারখানা দুটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। অবৈধভাবে যেভাবে গ্যাস তারা ব্যবহার করতেছে, এইটা সরকারের কারখানা দুটি থেকে বছরে 2.5 কোটি টাকার গ্যাস চুরি হতো বলে দাবি তিতাস কর্মকর্তাদের। এখানে একটি চুন কারখানা ছিল এবং একটি ঢালাই কারখানা ছিল, সেটা আমরা একটা গোড়া থেকে সংযোগটা বিচ্ছিন্ন করে দিয়েছি, কিন্তু এখানে তাৎক্ষণিকভাবে কোনো কাউকে পাওয়া যায়নি, দেখি কোনো জরিমানাটা করা হয়নি। তবে আমরা এটাকে যিনি ব্যবহার করছেন তাকে খুঁজে বের করে অভিযানে খবর পেয়ে আগেই সটকে পড়ে কারখানার শ্রমিক মালিকরা। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে তিতাস। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।